দুর্গাপূজার প্রাক্ষণত বিলাসীপাড়াত অঘটন। গৌরাং নৈর দলঙর উপরত পড়া জাঁপ দি সন্ধানহীন এজন লোক। সন্ধানহীন বিলাসীপাড়া শহরের তিন নম্বর ওয়ার্ডর মনোজ দে বলে সন্দেহ। ঘটনাস্থলীত আরক্ষী SDRF বাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত। এতিয়ালৈকে সন্ধান পোৱা নাই নিরুদ্দেশ নিরুদ্দিষ্ট লোকজনের। পুনর্বার কৈছো, এই মুহূর্ত একটা গুরুত্বপূর্ণ ডাঙর খবর বলে কব লাগিব। দুর্গাপূজার প্রাক্ষণত বিলাসীপাড়াত অঘটন। গৌরাং নৈর দলঙর উপরত পড়া জাঁপ দি সন্ধানহীন এজন লোক। সন্ধানহীন বিলাসীপাড়া শহরের তিন নম্বর ওয়ার্ডর মনোজ দে বলে সন্দেহ। ঘটনাস্থলীত আরক্ষী SDRF বাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত। এতিয়ালৈকে সন্ধান পোৱা নাই নিরুদ্দেশ নিরুদ্দিষ্ট লোকজনের। যাকালি সন্ধ্যা 5:30-5:30 বজাত মোর কাজেন ব্রাদার এজন বিলাসীপাড়া টাউনত থাকা নিরুদ্দেশ হয়ে আছে। তা আমি খোঁজ খবর করে গৌরাং ব্রিজলৈ আহি খবর পালো কোনোবা এজন ইয়ারপাড়ায় ঝুপি আছে। কিন্তু আমি জানামতে আমার ভাইর স্যান্ডেলজোর আমি তাতে রিকভারি করেছো। এটা আমি কনফার্ম নহয় যে তেও ঢুকালে বা আন হব, এটু আমি মানে যদি উদ্ধার কার্য খুব ক্ষিপ্রতার আগুয়ে লই যায় তেনহলে আমি কনফার্ম হব পারিম যে বডিটো পোৱাৰ পিছতে আমি এটা শান্ত হব পারিম। আর উদ্ধার কার্য যাতে সোনকালে সব প্রশাসন বিষয় হলে আমার অনুরোধ যে এটু খুব ক্ষিপ্রতার এটু কাজটো তার বডিটো উদ্ধার করব লাগে। কাজিন বা ব্রাদারের নাম কি আছিল? মোর ব্রাদারের নাম হল মনোজ দে। প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিলাসীপাড়া কান্দি চক নিয়ার SBI।